অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি আজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত এক মাসে মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রোজিনা রোজির প্রতিবেদন। গত 8ই আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তারা নজর দেন। দেশের মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন ও আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ক্ষেত্রে নানা পদক্ষেপ এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের আমলে 1লা জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার, সন্ত্রাস দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার, ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত, আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন এবং গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ। এছাড়া 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, 2 সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ, 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ, একই দিনে প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ দেওয়া হয়, 8ই আগস্ট মোহাম্মদ আসাদুজ্জামানকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং 5 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন। গণ আন্দোলনে হতাহতের ঘটনায় গত এক মাসে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা সহ 24 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অস্ত্র উদ্ধারে 4 সেপ্টেম্বর থেকে শুরু হয় বিশেষ অভিযান। বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণ হবে গণশুনানির মাধ্যমে, নির্বাহী আদেশে নয়। স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও নেওয়া হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যে আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক সংস্কার, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণে 12 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এছাড়া 1লা সেপ্টেম্বর শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা। রামুর সংরক্ষিত বনে বাফুবের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ বাতিল করা হয়েছে। 2 মাসের মধ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 21 আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান। একই দিনে বিসিবি সভাপতি হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। নতুন সরকার আসার পর অর্থনীতির বিভিন্ন খাতে নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। 10টি ব্যাংক ও 1টি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। গত 19 আগস্ট সব উপজেলা ও জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়। 12 আগস্ট চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত এবং সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় 1লা সেপ্টেম্বর। জনপ্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে এসেছে পরিবর্তন। উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি এবং 25 ডিসিকে প্রত্যাহার করা হয়। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 5 সেপ্টেম্বর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন।